সবাইকে আমন্ত্রণ আরো একবার আমরা চলে এসেছি আজ রবিবার আজ থেকে শুরু হয়ে গেল আবার এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকা আড্ডা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনারা জানেন আচ্ছা এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সরাসরি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছে এই সময়ের জনপ্রিয় একজন মডেল অভিনেতা আমাদের সবার প্রিয় হিমে হাফিজ শুভ সকাল কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন অনেক ভালো আছি খুব ব্যস্ত সময় যাচ্ছে আপনার এবং এই মুহূর্তে আপনাকে নিয়ে বেশ একটি চর্চা হচ্ছে আমাদের এই সেক্টরে নতুন একজন মডেল কোত্থেকে আবির্ভাব ঘটলো সেই বিষয় নিয়ে আমরা কথা শুনবো আপনার কাছ থেকে ঠিক নতুন একজন মডেল কোত্থেকে আবির্ভাব হলো এই কথাটা ঠিক না মডেল নতুন না মানে বিজ্ঞাপনটা নতুন আর কি ঠিক আছে বিজ্ঞাপনটা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনাকে আমরা দেখতে পেয়েছি এর আগে আমি আরো বেশ কিছু বিজ্ঞাপন করেছি আমার 2013 সালে একটা অনেক পপুলার বিজ্ঞাপন ছিল গ্রামীণ ফোনের আমরা আমরাই তো ওটা অনেক পপুলার ছিল সেটা হচ্ছে 2013 সালের পরে মাঝখানে আরো অনেক বিজ্ঞাপন করা হয়েছে কিন্তু এখন যেটা করলাম আর কি মো অপার সাথে যে কথাটা আপনি যে যে প্রসঙ্গটা আপনি বললেন আর কি এটা সাম্প্রতিক সময়ের একটা ভালো বিজ্ঞাপন ভালো বিজ্ঞাপন আমরা শুনবো ভাই এই কথাগুলো জানবো আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন দর্শকদের দিয়ে আসছি শিওর প্রিয় দর্শক চলুন এক নজরে দেখি নি এশিয়ান হাইলাইটস আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দে কি কি থাকছে দেখে নিলেন আজ সারাদিন এশিয়ান টিভির পর্দায় কী কী থাকছে আশা করছি সারাটা দিন সময় করে এশিয়ান টিভির সঙ্গেই থাকবেন আপনারা যারা এখন খুব ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছেন টেলিভিশন সেটের সামনে বসবার সময়টা হয়ে উঠছে না তাদের বলছি আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে লাইভ যাচ্ছে www.facebook.com/asiantvofficiale আমাদের সঙ্গে আজকে আছে অভিনেতা হিমে হাফিজ তার সঙ্গে কথা বলতে হলে স্ক্রিনে একটি নাম্বার আছে সে নাম্বারে ফোন করুন কথা বলুন চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে আমন্ত্রণ যে কথা শুনছিলাম আপনার কাছ থেকে মডেল হয়ে এই মুহূর্তে যেই জনপ্রিয়তার জায়গাটায় আছেন কেমন লাগছে মানে নতুন করে অনেকদিন পরে 13 থেকে বেশ সময় নিয়ে আর কি বিজ্ঞাপন এবং এত ব্যাপকভাবে মোয়া প্রসঙ্গে এত চমৎকার একটি কাজ বিজ্ঞাপনের বিষয়টা তো এরকমই আসলে বিজ্ঞাপন তো মানে একটু সময় নিয়েই হয় আর কি বিজ্ঞাপনের বিষয়টা তো অ্যাভেলেবেল না আর কি সবসময় যে করা যায় এরকম না তারপরেও 2013 সালের পরে আমি বেশ কিছু বিজ্ঞাপন করেছি সেগুলোর হয়তো বা এতটা সাফল্য আসে নাই বা এতটা দর্শকপ্রিয় হয় না মৌ আপুকে আমরা অনেকদিন পরে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে ওনাকে বহুদিন পরে আমরা খুব দারুণভাবে পেয়েছি শুধু পেয়েছি না দারুণভাবে পেয়েছি ওই বিজ্ঞাপনটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আর কি যে মৌ আপুকে আমরা ভিন্ন রূপে পেয়েছি তো সেটা আমি খুব লাকি যে মৌ আপুর সাথে আমি তার কোয়ার্টিস্ট হিসেবে কাজ করতে পেরেছি ওই বিজ্ঞাপনে আর কি হ্যাঁ এটা অনেক আমার জন্য একটা সৌভাগ্যের আমি বলবো মানে এই লাকিলি বিষয়টা কি কোনো অ্যারেঞ্জ ছিল নাকি এটা অ্যারেঞ্জের বিষয় না মানে যখন একটা বিজ্ঞাপন তৈরি হয় তখন বিজ্ঞাপনের তো বিজ্ঞাপন তৈরির সময় তিনটা সেক্টর মিনিমাম থাকে সেটা হচ্ছে ক্লায়েন্ট সেটা এজেন্সি এবং ডিরেক্টর ইয়া তো ওদের একটা চুজ থাকে হ্যাঁ যখন তারা একটা এমন যে একটা মেন মডেল সেটা হতে পারে নতুনও হতে পারে পুরাতনও হতে পারে তো এখানে যেহেতু মোয়াপাকে তারা সিলেক্ট করেছেন সেটা মোয়াপা সিলেক্টেড সেখানে একদম নির্দ্বিধায় কিন্তু তার সাথে কোয়ার্টিস্ট কে হবে সেখানে তারা সিলেক্ট করে তখন তখন তারা হচ্ছে অপশন দেয় যে এ হতে পারে ও হতে পারে সে হতে পারে নানান রকম সে অপশনের নামটা ছিল সেখানে একটু অগ্রাধিকার ভিত্তিতেও আমি গিয়েছি সেখানে তাদের ওই প্রোডাক্টের বা ওই কোম্পানির বাটারফ্লাই বা এলজির আমি এর আগে একটা ওভিসি করেছিলাম আর কি সেটা অনেক মজার ছিল আর কি হ্যাঁ হ্যাঁ মানে ওই জায়গা থেকে ওদের একটা চুজ ছিল যে হ্যাঁ উনি হতে পারে সাথে আর কি হতে পারে সেই জায়গা থেকে ওনারা চুজ করছে আমাকে যে না তা সে হলে ভালো হবে আর কি এবং একেবারে চমৎকার ভাবে সেখানে আপনার প্রেজেন্টেশন এবং আমরা খুব এনজয় করেছি বিজ্ঞাপন এটা মানে এটা চমৎকারভাবে হওয়ার পেছনে কারণ হচ্ছে কি যে এটার পেছনে মোয়াপা প্লাস আমরা ডিরেক্টর প্যানেল আমরা অনেক সময় দিয়েছি আমরা অনেক পরিশ্রম করেছি সেটা হচ্ছে যে এই বিজ্ঞাপনটা শ্যুট করেছি আমরা দুদিন রিহার্সাল করেছি দুই দিন সেটা মোয়াপুর সহ কষ্ট করে কাজটি হ্যাঁ মানে এটার প্রতি যত্ন ছিল টোটাল টিমের যত্ন ছিল আর কি যত্নের কারণে কাজটা ভালো হয়েছে অনেক এই ডিরেক্টর শাহরিয়ার পলক ও আসলে খুব যত্ন করে এই কাজটা করেছে চমৎকার আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ আমরা ভাই আপনার আরো কথা শুনবো কাজের জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করব একটা বিরতি নিয়ে ফিরে শিওর
সময় হয়ে গেছে আমাদের একটু বিরতিতে যাবার, একটু পর ফিরে আসছি অতিথিকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন আপনারাও। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকা আড্ডায়। বন্যা আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সাথে স্টুডিওতে আছে আমাদের প্রিয় অভিনেতা হিমে হাফিজ। আমন্ত্রণ আরও একবার। ভাই, আপনার মঞ্চ নিয়ে একটু কথা শুনি, মঞ্চের জায়গাটা এখন কতটুকু ব্যস্ত? হ্যাঁ, মঞ্চের জায়গাটা বরাবরই আর কি আমার এক ধরনের ব্যস্ততা থাকে, ফার্স্ট প্রায়োরিটি থাকে। এখন টেলিভিশনে কাজ করার জায়গা থেকে আগের মতো অতটা ব্যস্ততা বা অতটা সময় মঞ্চে দেওয়া হয় না। তারপরেও এরকম না যে আমি একদম মঞ্চ থেকে বিচ্যুত, এরকম না আর কি কখনোই। আমি 98-এ বাংলাদেশের মানে ঢাকার মঞ্চে আমি জয়েন করছি, শুরু করছি, বা সে থেকে পর্যন্ত আমি কখনো মঞ্চ থেকে বিচ্যুত হয়নি এখনো পর্যন্ত। তো হয়তো একটু কম আগে যেরকম একদম ফুল টাইম মঞ্চের সময় দিতাম, এখন সেই জিনিসটা দেওয়া হয় না। তারপরও আমি আমাদের প্রায় প্রত্যেকটা নাটকে আমি পারফর্ম করি, দু একটা নাটক ছাড়া আর কি, নতুন দু একটা নাটক ছাড়া। তারপর একদম যে নতুন নাটকটা আমাদের দলের, নাটকটার নাম হচ্ছে ঠিকানা, মুক্তিযোদ্ধা বিষয়ক একটা নাটক। এটা ভারতের বিখ্যাত অভিনেতা, ডিরেক্টর, তারপর রাইটার উৎপল দত্ত, আচ্ছা, ওনার রচনাই আমাদের বাংলাদেশের আমাদের দলের ডক্টর পূর্ণানন্দ চক্রবর্তী, উনি এটা ডিরেকশন দিয়েছেন। ওই নাটকে আমি অভিনয় করছি আর কি। এটা আমাদের একদম নতুন নাটক, যুদ্ধ বিষয়ক একটা নাটক। দ্যাট মিন্স ওটা নিয়ে একটু ব্যস্ততা আছে। হ্যাঁ, ব্যস্ততা আছে। আচ্ছা, টেলিভিশন নাটকে তো প্রচুর ব্যস্ত সময় কাটাচ্ছে না? হ্যাঁ, এক ধরনের কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, ক্যারেক্টারের দিক থেকে যদি জানতে চাই যে একজন অভিনেতা ভার্সেটাইল ক্যারেক্টার করবে, এটা খুব স্বাভাবিক, সব ধরনের কাজ তাকে করতে হয়। আপনার ক্ষেত্রে প্রায়োরিটি কোনটা বেশি থাকে, আপনি পছন্দ করেন কোনটা, আর আপনাকে চুজ করে অ্যাকচুয়ালি কোন ক্যারেক্টারগুলোর জন্যে? দেখেন, এখন তো আসলে এখনকার সময় ঠিক একদম যে সময়টা এখন চলছে আর কি, হ্যাঁ, ম্যাক্সিমাম টেলিভিশনগুলোতে একটু জনপ্রিয় নাটকের দিকে যদি আপনি তাকান, যদি জনপ্রিয়তার কথা বলেন যে দর্শক পছন্দ করে কোন ধরনের নাটক, সেই নাটকগুলো কিন্তু কমেডি নাটক আর কি, হ্যাঁ, ম্যাক্সিমাম কমেডি নাটক। আমরা কমেডি নাটকগুলো বেশি করি, আমিও তাই করি, আমাকেও সেভাবেই ডাকা হয়। কিন্তু আমি পছন্দ করি একটু অফ ট্র্যাকের নাটক। আমি টপ ট্র্যাকের ক্যারেক্টার ফেললে আমার অ্যাক্টিং করতে আমি ভালো বোধ করি, আমার ভেতর থেকে অ্যাক্টিংটা তখন আসে। করা হয়েছে এর মধ্যে কি কোন কাজ মনে পড়ার মতো কোন কাজটির কথা বলতে? এই নাটকটার নামটা ঠিক মনে করতে পারছি না আমি মুহূর্তে। ওটা ইয়াতে আপনার দেশ টিভিতে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওই নাটকটাতে আমি একটা প্রতিবন্ধীর ক্যারেক্টার করেছিলাম। আচ্ছা, মানে আমি একটা প্রতিবন্ধীর ক্যারেক্টার করেছিলাম, একজন দুষ্টু লোক, সে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় সাহায্য চেয়ে বেড়াতো আর কি। তার কাজ ছিল বাচ্চাদের কিডনি বিক্রি করা, বাচ্চাদেরকে নিয়ে তার কিডনি বিক্রি করা, এবং আমাকে নিয়ে সে ব্যবসাটা করতো আর কি। এটার একটা পর্যায়ে গল্প শেষ হয়। ওই ক্যারেক্টারটা আমার এখনো পর্যন্ত আমার জীবনের শ্রেষ্ঠ ক্যারেক্টার। বা মানে অনেক মেসেজ ছিল নাটকটার ভিতরে, অনেক মেসেজ ছিল এবং অ্যাক্টিং এর জায়গা ছিল। এই অ্যাক্টিং এর জায়গা পেলে না তখন মানে খুব ভালো বোধ হয় যে না, আমার অ্যাক্টিংটা করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা প্রত্যেকটা অভিনেতার একটা আকাঙ্ক্ষা থাকে যে কমিটি কাজ যদি পেতাম। তারপর আরো অনেক নাটক করা হয়েছে, কিন্তু এই নাটকটা আমার মনে পড়ার মতো যে না, আমি এই নাটকটা চ্যালেঞ্জ ছিল। আপনি আরেকটু মনে করতে থাকেন যে আর কাজগুলো কি কি হতে পারে। আমরা একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, যাচ্ছি আরো একটু বিরতিতে, ফিরছি একটু পর, সাথে থাকুন। আমন্ত্রণ বিরতির পরে আরও একবার এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকাটায়। আজ বন্যার সঙ্গে স্টুডিওতে আছে অভিনেতা হিমে হাফিজ। আমন্ত্রণ আরও একবার আপনাকে। হিমে ভাই, এই মুহূর্তে যে কাজগুলো যাচ্ছে আপনার, রানিং যে কাজগুলো যাচ্ছে, নামগুলো মনে আছে কি? হ্যাঁ, শিওর, নামগুলো মনে আছে আমার। একটা নাম হচ্ছে চোরা কাটা। সব কি ধারাবাহিক যাচ্ছে? হ্যাঁ, ধারাবাহিক। রানিং যেগুলো হয় সেগুলো ধারাবাহিকই হয় আর কি, এক ঘন্টা নাটক তো রানিং হয় না। চোরা কাটা লিখেছেন আহমেদ শাহউদ্দিন, আর এটা আমাদের যিনি ডিরেক্টর, আমাদের সবার প্রিয়, অনেক জনপ্রিয় মির্সাবির ভাই। এটা একদম সাম্প্রতিক শুরু হয়েছে এ মাসের 10 তারিখে, এবং 10 তারিখে এটা যাওয়া শুরু করেছে, মানে এটা খুব ভালো যাচ্ছে। মানে এই 4-5 পর্বের মধ্যে দর্শক জনপ্রিয়তা অনেক ভালো পেয়েছে। আর একটা নাটক যাচ্ছে, নাটকটার নাম হচ্ছে চিটার.কম।
এটার রাইটার হচ্ছে রহুলামিন পথিক এটার ডিরেক্টরও একজন জনপ্রিয় অভিনেতা আমাদের সবার প্রিয় শামীম জামান জি শামীম জামান আরেকটা নাটক যাচ্ছে সেটা হচ্ছে শান্তিপুরীতে অশান্তি শান্তিপুরীতে অশান্তি নাটকটার রাইটার হচ্ছে ইউসুফ আলী খোকন এটার ডিরেক্টরও অনেক জনপ্রিয় একজন ডিরেক্টর সবার পরিচিত সবাই তাকে চিনে তার নাম হচ্ছে সকাল আহমেদ আচ্ছা এটা যাচ্ছে একটা সরি আমি তো নামগুলো বলি নাই চোরা কাটা যাচ্ছে চ্যানেল আই চিটার ডট কম যাচ্ছে নাগরিকে এবং শান্তিপুরীতে অশান্তি যাচ্ছে বৈশাখীতে এবং সম্ভবত এই চ্যানেলেও একটা নাটক আসবে আমার আমি জানি না খুব চলে আসবে প্ল্যানিং মানে শুট হয়ে গেছে ডেট দিবে এরকম একটা চলছে আর কি চ্যানেলের সাথে কথা হচ্ছে তো বাবা অচিরেই হয়তো আমরা আমাদের চ্যানেলে আপনার সেই কাজ দেখতে পাবো ফিল্ম নিয়ে দু চারটা করা হয়েছে মানে ফিল্ম নিয়ে বলার মতো কিছু করা হয়নি এখনো পর্যন্ত ওইটা এখনো পর্যন্ত ভেতরে আছে ওই ইচ্ছেটা বা আগ্রহটা একটা প্রত্যেকটা অভিনেতার স্বপ্ন তো সেটাই থাকে হ্যাঁ হ্যাঁ ওই স্বপ্ন তো থাকেই ওই স্বপ্ন নিয়েই আছি ওই স্বপ্ন পূরণ হয়তো হবেও আমি জানি না কিন্তু এখনো পর্যন্ত উঠে পড়ে লাগার মতো ব্যাপার ঘটেনি আর কি তারপরে একটা করেছিলাম ওটার নাম হচ্ছে ওরা আমাদের একটা সরকারি অনুদানের ছবি ছিল আর কি মহুয়া সুন্দরী ওটার নাম ছিল ওটা আমাদের রসনারা নিপা আপা ওটার ডিরেক্টর ছিল আর শাইন সুমনের একটা কমার্শিয়াল ফিল্ম করেছিলাম সাকিব খানের সাথে ওইটা একটা কমার্শিয়াল ফিল্ম ছিল ওই একটাই কমার্শিয়াল ফিল্ম ছিল ওকে ইন ফিউচার ফিল্মে কাজ করবার মানে প্ল্যানিং যদি জানতে চাই যে প্ল্যানিংটা আসলে একজন অভিনেতার প্ল্যানিং থাকে কি যে সে যদি একটা ভালো ক্যারেক্টার পায় তাহলে সে অভিনয়টা করবে এখন সেই প্ল্যানিংটার বাস্তবায়নটা ডিরেক্টরের উপর নির্ভর করে আর কি হ্যাঁ তো সেরকম যদি কখনো ভালো অভিনেতা হতে পারি আমি যদি কোনো ডিরেক্টর আমাকে অ্যাকসেপ্ট করে যে না এই ফিল্মে এই ক্যারেক্টারের জন্য হিমে হাফিজকে দরকার আমি সেখানে আমার মন প্রাণ ঢেলে দিব আমি যতখানি স্যাক্রিফাইস করার দরকার একটা ভালো কাজের জন্য সেটা আমি করব সেই বিষয়ে সেই ব্যাপারে আমি একদম মানে মানসিকভাবে প্রস্তুত এবং এটা ডেফিনেটলি নিজের প্রতিও একটা কনফিডেন্স থাকে মানে আমি আমার মতো করে প্রস্তুত আর কি হ্যাঁ মানে আমি যতটুকু একজন এক একজনের তো প্রস্তুতি এক এক রকম না এক একজনের ক্ষমতা তো এক এক রকম আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতাটুকু নিয়ে আমি প্রস্তুত যে একটা ভালো ক্যারেক্টার করার ফাইন আমরা আশা করছি খুব অচিরেই সেরকম একটি ক্লিক করবার মতো একটা কাজ আপনার চলে আসবে ফিল্মে ডেফিনেটলি যদি হয় যেহেতু নাটকে অনেক ব্যস্তই আছেন হ্যাঁ আচ্ছা নাটকের এই জায়গাটা এবং মঞ্চ সবকিছু মিলিয়ে তো বেশ কিছু বছর চলে গেল আপনার বেশ কিছু বছর গেল তারপরেও প্রত্যেকের প্ল্যানিং নেই তারপরেও কিন্তু আমরা একটা স্বপ্ন দেখি যে আমরা ঠিক এখানে আছি এখান থেকে ঠিক কত দূর পর্যন্ত আমার যাওয়ার একটি ইচ্ছে আছে সেই দূরটা আসলে আপনার জন্য কত দূর মানে কমন একটা কথা থাকে না যে যতদিন বেঁচে থাকবো ততদিন অভিনয় করব এটা তো স্বাভাবিক একটা কমন কথা অভিনেতারই সেইরকম একটি একজন অভিনেতার সংজ্ঞা কি অনেক বড় বড় কিন্তু একটা একজন অভিনেতার সংজ্ঞা অনেক বড় হ্যাঁ অনেক গভীর তো একজন অভিনেতা হতে গেলে যা যা প্রয়োজন এখনও সেটা আমার মধ্যে আসে না এটা আমি মনে করি আর কি তো একজন অভিনেতা হওয়ার জন্য যে চেষ্টাটা আমি করছি এই চেষ্টাটা যাতে আমার সফল হয় আমি সফল করতে চাই যে আমি একজন প্রকৃতার্থে একজন অভিনেতা হতে চাই বা সেই রকম কিছু ভালো বাসার মানুষ আপনার আশেপাশে ডেফিনেটলি আছে যেহেতু আপনি অভিনয় করছেন অনেকের সঙ্গে তাদের ভালোবাসা নিয়ে এবং আপনার যেই লক্ষ্যটা সেই লক্ষ্যটা সঠিকভাবে পৌঁছে যান সেই প্রত্যাশা আমাদের আছে আপনার প্রতি বিজ্ঞাপনের কাজ তো শেষ হয়ে গেল নতুন কোন বিজ্ঞাপনের প্ল্যান কি হয়েছে বিজ্ঞাপনের প্ল্যান আসলে এইভাবে হয়নি বিজ্ঞাপনের প্ল্যানটাই আসলে নির্ভর করে এজেন্সির উপরে ডিরেক্টরের উপরে ক্লায়েন্টের উপরে তারা নির্ভর করে তারা যখন চুজ করে তখন তারা কল করে তখন মিলে গেলে একদম হয়ে যায় কি মনে হয় যে নাটকের যে জনপ্রিয়তার জায়গাটা যতটুকু আপনার জন্য অনেক ইজি বিজ্ঞাপনের জায়গাটা তো আরও ইজি বিকজ বিজ্ঞাপনটা খুব ঘন ঘন দেখানো হয় আপনার ক্ষেত্রে কোন বিষয়টা বেশি ক্লিক করেছে বলে মনে হয় যে সবাই আপনাকে মনে রাখছে বিজ্ঞাপনের থ্রুতে নাকি নাটকের থ্রুতে দেখেন আমি একটা ছোট্ট একটা কথা বলি আমি গতকালকে যে কোনো কারণে কারণবাজার মোড়ে দিয়ে হেঁটে আসছিলাম আমি একটা পাঠাও বা উবার কল করবো আর কি হ্যাঁ ওইখানে খুব সাধারণ একজন লোক হঠাৎ করে সে বলছে এই চাটাম ঘর আমি তাকাইলাম আপনাকে চিনেছি আমার নাম সে জানে না হয়তো সে নাম জানে না আমাকে চিনে চাটামঘর নামে শামীম জামানের একটা নাটক বাংলা ভীষণে অন এয়ার হচ্ছে
সেই ও চাটাম ঘরের কথা মনে নেই, ওটা অনিয়ার হচ্ছে। চাটাম ঘরে সে আমাকে দেখেছে, এই জন্য সে আমাকে চাটাম ঘর বলে ডাকছে। নাটকের বাইরে আমি বিজ্ঞাপন করতে পারলে ভালো, ওটাতে এক ধরনের ইয়ে আছে, কিন্তু নাটক আমরা চাইবো যে আপনি নাটকের মানুষ, নাটকে আরো অনেক বেশি সময় দেন এবং আমি ওইটাই চাই, আর কিছু ভালো ভালো কাজ আমরা পাবো নাটকের, ভালো কাজ করতে চাই। সময় যাচ্ছে, অনেক ধন্যবাদ ভাই, আপনি সময় করে এসেছেন আমাদের অনুষ্ঠানে এবং কিছু কথা শেয়ার করেছেন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে আমাকে গেস্ট হিসেবে ডাকার জন্য। ভালো থাকুন আপনি। জি, আপনিও ভালো থাকুন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের তারকাটা কথা কথা, শেষ একেবারে শেষ প্রান্তে বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকুন, আজ সারাদিন আপনাদের অনেক ভালো কাটুক সে প্রত্যাশা রইল। আগামীকাল আবার দেখা হবে সঙ্গিনী নতুন অতিথি। আল্লাহ হাফেজ।